গত 23 ও 24 সেপ্টেম্বর ঢাকার শিল্পকলা একাডেমিতে ওয়ে টু আর্টিস্ট ড্রিম শীর্ষক একটি চিত্রকলা প্রদর্শিত হয়েছিল। সেখানে দুজন আর্টিস্টের দুটি শিল্পকলা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে তারা এঁকেছিল জনপ্রিয় কোরীয় বয় ব্যান্ড বিটিএস সদস্যের দুজন সদস্যের চিত্রকলা। সেটা রীতিমতো হইচই ফেলেছে। যারা সোশ্যাল মিডিয়ায় এদেরকে স্টক করেন তারা নিশ্চয় জেনে যাবেন। এই দুজন শিল্পীর একজন হলেন রিপা, হ্যালো, আরেকজন হচ্ছে মোরিন। আজকে আমরা জানবো তাদের কথা। অবশ্যই এই জানার পেছনে রয়েছে একটি কথা, সেটি হচ্ছে যে তাদের এই ছবি দুটো জনপ্রিয় আমেরিকান ওয়েবসাইট কে অলপপে শেয়ার করা হয়েছিল। তো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো ভালো। এই যে আপনার ছবিগুলো যে অলকেপপের যে ওয়েবসাইটে শেয়ার করা হলো, তো এটা যখন জানতে পারলেন সেটা কেমন ছিল? এটা আমি কখনো ইমাজিন করি নাই যে এরকম কিছু হবে। তো ফ্রেন্ডসরা সবাই হঠাৎ অনেক মেনশন দিচ্ছে, দেন আই স দ্য আর্টিকেল অ্যান্ড ইট ওয়াজ আনএক্সপেক্টেড কমপ্লিটলি। তো আমি অনেক হ্যাপি অ্যান্ড আমি হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সেই মোমেন্টটা আসলে আমি সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে প্রথমত দেশে এত আর্মি এত সাপোর্ট দিয়েছে, তার প্রতি দুই দিনই এসে দেখা গেছে যে আমাকে আর রিপাপুকে হাক করেছে, বলেছে যে অনেক সুন্দর করছো, উই আর ভেরি প্রাউড অফ ইউ। তো ওই ব্যাপারটা থেকে ওই ঘোর থেকে উঠতে না উঠতেই দেখি অল কেপপ আর লোকাল বিভিন্ন ওয়েবসাইটে আমার আর রিপাপুর ছবিগুলো ছড়িয়ে গিয়েছে। সো ইট ওয়াজ আ ভেরি এক্সটাটিক মোমেন্ট ফর বোথ অফ আস। আচ্ছা, আঁকা আঁকি কি ছোটোবেলা থেকেই করছেন? আঁকাকির প্রতি হচ্ছে ছোটোবেলা থেকেই ইন্টারেস্ট ছিল, কিন্তু কখনো অত সিরিয়াসলি নেওয়া হয়নি। বিটিএস সদস্য ছাড়াও আপনি অন্যান্য আর্টগুলো করছেন, তো এটা কি অভ্যাস কি ছোটোবেলা থেকে ছিল? জি, আসলে একদম ছোটোবেলা বলতে ক্লাস 3 থেকে আমি পেইন্টিংয়ের সাথে যুক্ত। তো এখানে আমার বাবার অনেক বড় অবদান আছে। উনি আমাকে আর কি আমাদের বাসার পাশেই বুলবুল ললিতকলা একাডেমি, তো উনি আমাকে বলে যে বাসার পাশে তো যাও শিখো। তো ওইখান থেকেই যে রেগুলার যাওয়া আসা করতে করতে দেখলো যে না, আমি আসলে আর্টের প্রতি অনেক বেশি ঝোঁক আমার, ওইখান থেকেই আর কি আমার শুরু। মানে আঁকাকেটাকে শুধু ওই বিটিএসের যে মেম্বার আছে তাদেরকে নিয়ে নাকি অন্যান্য পোর্ট্রেট আঁকেন? অন্যান্য পোর্ট্রেট আঁকা হয়, কিন্তু হচ্ছে বিটিএসের প্রতি হচ্ছে ফোকাস দেওয়া, লাইক আমি হচ্ছে এটা দিয়েই হচ্ছে আমি প্র্যাকটিস শুরু করি, সো এটার প্রতি আমার কমফোর্ট জোনটা চলে আসে। এটা কি প্রথম কোনো এক্সিবিশনে পার্টিসিপেট করেন? আগে করেছেন? হ্যাঁ, এক্সিবিশন এত বড় পরিসরে এটাই প্রথম। আগে হচ্ছে এমনি পার্টিসিপেট করেছিলাম বিভিন্ন জায়গায়। আপনি তো দুটো ছবি প্রদর্শনীতে দিয়েছিলেন, হ্যাঁ, দুজন তো হচ্ছে দুই মেম্বার, তো ছবিগুলো আঁকতে কতদিন সময় লেগেছে? আমার যে দুইটা পেইন্টিং ছিল জন জংকুকের, তার হচ্ছে একটা পেইন্টিং ছিল যার নাম ছিল মাই ইউ, সেটা আমি 2020 সালে আঁকি অ্যান্ড ওটার হচ্ছে আমার অলমোস্ট এক মাসের মতো লেগেছিল। অ্যান্ড অ্যানাদার ওয়ান 1997, সেটা আমার হচ্ছে আমি তার বার্থডেতে আঁকি এই বছর সেপ্টেম্বর, তখন সেটা আমার 15 ডেজের মতো লেগেছিল। স্পেশালি এই পেইন্টিংটা আমি একদিনের মধ্যে, ইভেন এক সন্ধ্যার মধ্যে কমপ্লিট করি। সাধারণত ডিজিটাল আর্টে অনেক সময় লাগে, কারণ ঘন্টার পর ঘন্টা ট্যাবের দিকে তাকিয়ে করতে হয়, কিন্তু এটা আমি এক সন্ধ্যার মধ্যে করি। আচ্ছা, বাসার মানুষের প্রতিক্রিয়া? আম্মু প্রথমত বুঝছিল না যে মানে কি হচ্ছে, এত বেশি কেন হচ্ছে বা কি হচ্ছে, কারণ এভরি আদার ডে একটা নিউ আর্টিকেল বা একটা নিউ ওয়েবসাইটে আমাদের ছবি পোস্ট হচ্ছে। সো আমি আম্মুকে বুঝালাম যে এত বেশি ভালোবাসা পাচ্ছি এই এই কারণে বা ওদের কারণে এত বড় পরিসরে আমরা যেতে পেরেছি। সো তখন তারা অনেক বেশি খুশি হয়েছে এবং আমার উপর অনেক প্রাউড ফিল করছে। এর আগে আমি কম্পিটিশনেও হচ্ছে অ্যাটেন্ড করেছি, বাট এক্সিবিশন এই ফার্স্ট। ভবিষ্যতে কি এদিকেই আগাবেন নাকি অন্যদিকে যাবেন? প্রফেশনটা কি আর্টের দিকে থাকবে কি না? আমি চাচ্ছি আর্টের দিকে, কারণ হচ্ছে আমি এর মধ্যেই হ্যাপি থাকতেছি। ঠিক, আমি একদমই ডিফারেন্ট একটা পাথে যেতে চাই অ্যাজ এ ফিউচার, যেটা যদি আমি নিতে চাই যে ফিউচার প্রফেশন। আর্টের সাথে জড়িত কোনো কিছুই না, আমি ফিজিক্সের প্রতি অনেক ইন্টারেস্টেড, সো ওইটা নিয়ে আমি পড়ব, না হয় ইঞ্জিনিয়ারিং। কখন বুঝলেন যে আপনি ব্রিটিশের মানে ফ্যান? কি জিনিসটা আসলে টেনেছিল আপনাকে? ওদের আসলে আমার বেস্ট ফ্রেন্ড যে সাবা, ও আর কি প্রথমে আমাকে চিনায় যে এসএসসির পরে সাবা এবং সামিহা, এরা দুজন আমাকে বলে যে এরা অনেক ভালো, তুমি তো এসএসসির পর অনেক টাইম, তো দেখো ক্রেডামা, দেখো কে পপ শুনো। তো জাস্ট কিউরিয়াসিটি থেকে আমি বিটিএসকে শুনি, দেন দেখি যে না, এত বড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তারা অনেক ডাউন টু আর্থ এবং তারা অনেক ইন্সপায়ারিং। বিটিএসের লিডার কিম নামজুন, যে তিনি
দ্য ওনলি ইংলিশ স্পোকার ইন দ্যাট ব্যান্ড, সো ও সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করে, শুধু ও না বাকি ছয়জন মেম্বারও। কোনো কিছু হলেই তারা বলে যে লাভ ইউর সেলফ ফার্স্ট, ডু ফর ইউর ড্রিম, গো ফর ইউর ড্রিম। সো ওই ব্যাপারটাও আমাকে অনেক ইন্সপায়ার করেছে যে বিটিএস করছে তো আমিও তো করতে পারবো, আই ক্যান গো ফর মাই ড্রিম।